আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে স্বাগতম স্বাগতম। 2024 লাইক এই টাইপের একটা ডিজাইন করে দেখাবো। রেক্টিঙ্গুলার টুলটাকে দিয়ে এভাবে একটা শেপ ক্রিয়েট করলাম। আমি আইডোফা দিয়ে কালারটাকে দিয়ে দিলাম। লাইন টুলটাকে নিয়ে এখানে এভাবে একটা লাইন ক্রিয়েট করলাম, সিলেক্ট করলাম। শেপিলার টুলটাকে নিয়ে জাস্ট আমি এভাবে এটাকে ফিক্সড করে দিব। লাইক এখানে আমি আইডোফা দিয়ে কালারটাকে দিয়ে দিলাম। গ্রেডিয়েন্টটাকে একটু চেঞ্জ করে দিব। লাইক এভাবে আমি একটু চেঞ্জ করে দিলাম। পেন টুলটাকে নিলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, দেন এভাবে একটা ক্লিক করে দিলাম। ওকে, কার্ভ এঞ্জারের টুলটাকে নিব, এখানে একটা ক্লিক করে লাইক একটু হালকা একটু অ্যাঙ্গেল করে দিব। দেন এখানে একটা ক্লিক করে লাইক একটু হালকা একটু অ্যাঙ্গেল করে দিলাম। এখানে আমি এখন টেক্সটটাকে দিয়ে দিতে পারি। ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে দিব। লাইক আমি বোটানিক বোল্ডটাকে দিয়ে দিলাম। জাস্ট আমি হোয়াইটটাকে এখান থেকে দিয়ে দিব, হোয়াইট কালারটাকে দিয়ে দিলাম। জিরোর উপরে উঠিয়ে দিব, মাউসের আর্টিকেল করে অ্যারেঞ্জ টু বিং টু প্রন দিয়ে দিলাম। আপনাদের কোনো আমার ছোট্ট একটি করে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কিছু শিখে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে। লাইক এটাকে আমি অল্টার শিফট দিলে একদম মেজারমেন্ট বরাবর হবে। জাস্ট আমি এখানে এনে দিয়ে দিলাম। জিরোকে আমি 4 বানিয়ে দেবো। লাইক আমার 2024 এটাকে আমি জাস্ট এই কালারটাকে দিয়ে দিলাম। জাস্ট আমি এখানে দিয়ে দিতে পারি ওয়েলকাম, জাস্ট এটা আমি এভাবে দিয়ে দিলাম। স্বাগতম 2024 এটাকে আমি দিয়ে দিলাম।